আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত দুর্গাপুর কলমাখান্দার এমপি মনোনয়ন প্রত্যাশীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র কয়েকটি মাস। এরই মধ্যে এমপি হতে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা এখন গ্রামে গঞ্জে শুরু করেছে দৌড়ঝাঁপ। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্য তৃণমূল জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মন জয় করা। তাহলেই নিশ্চিত মিলবে সোনার হরিণ নামক নৌকার টিকিট। পাড়ায় মহল্লা এখন চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, কর্মী সভা ও শুভেচ্ছা বিনিময়। তাদের লক্ষ্য একটাই, নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে হবে। এলাকায় এলাকায় তারা রীতিমতো গণসংযোগ করে চলেছেন। দুর্গাপুর কলমাখানা থেকে যারা এমপি মনোনয়ন প্রত্যাশী তারা হলেন প্রয়াত এমপি জেলাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা, দুর্গাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরাজুমা তালুকদার, যিনি অত্যন্ত দক্ষতার সাথে দুর্গাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও দুর্গাপুর কলমাখানা থেকে যারা এমপি মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে অন্য একজন হল প্রয়াত এমপি জেলাল উদ্দিন তালুকদারের সুযোগ্য পুত্র শাহ কুতুবুদ্দিন রোয়াল তালুকদার। তিনি 2014 সালের নৌকায় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তাছাড়াও দুর্গাপুর কলমাখান্দা নেত্রকোনা এক আসনের টানা তৃতীয়বারের মতো এমপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আলহাজ মুজিবুর রহমান, তিনি দুর্গাপুর উপজেলা থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী। আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাছাড়াও ইতিপূর্বে তিনি দুইবার আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকে মনোনয়ন টিকিট চেয়েছিলেন। তাছাড়াও দুর্গাপুর থেকে নেত্রকোনা এক আসনের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি মনোনয়ন প্রত্যাশী হল টানা তৃতীয়বারের মতো যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অন্যতম নেতা এবং উপাধ্যক্ষ রেমন আরেং। তিনিও দুর্গাপুর উপজেলা থেকে নেত্রকোনা এক আসনের দুর্গাপুর কলমাখান্দার নৌকার টিকিট চাইবেন। অর্থাৎ দুর্গাপুর উপজেলা থেকে এ পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে তার মধ্যে চারজন এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী তারা নৌকার টিকিট চান। একজন জান্নাতুল ফেরদৌস রাজুমা তালুকদার, অপর একজন রোয়াল তালুকদার, অপর একজন অ্যাডভোকেট মুজিবুর রহমান, অন্য একজন হল উপাধ্যক্ষ রেমন আরেং। অর্থাৎ দুর্গাপুর উপজেলা থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টিকিট পাওয়ার লক্ষ্যে, মনোনয়ন পাওয়ার লক্ষ্যে এই চারজন দৌড় জাপে এগিয়ে আছেন এবং প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন। পরবর্তী তথ্য তুলে ধরব কলমাখান্দা উপজেলার। ধন্যবাদ।